পেকো কোন খবর আছে? খবর একদম সাফ সুরত স্যার, মালটা রোজ 10টা অফিসে ঢুকছে আর 5টা বেরিয়ে যাচ্ছে। ঠিক মতো নজর রাখছিস তো? এই বান্দা কোনোদিন আপনার সাথে বেঈমানি করবে না স্যার। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি একটু অফিসটা দেখে আসি। আমি যাব স্যার। না, তোকে একবার দেখলেও পরে চিনে ফেলবে। মিস্টার দেবনারায়ণ চৌধুরীর সাথে দেখা করতে চাই। এখানে আপনার নাম আর ঠিকানাটা লিখে দিন। নমস্কার। নমস্কার, বসুন। হ্যাঁ বলুন। আমার পরিচিত একজনের কাছে আপনাদের কোম্পানির নাম শুনে দেখা করতে এলাম। ও, তা বলুন আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, আপনারা কি ধরনের জিনিস বিদেশে এক্সপোর্ট করেন? নানা ধরনের হ্যান্ডিক্রাফটের কাজ। যেমন? যেমন ধরুন লেদার, বাঁশ, পোড়ামাটি বা কাপড়ের বিভিন্ন ধরনের প্রোডাক্ট। আচ্ছা, বিদেশের কোনো কোম্পানি কি আপনাদের জিনিস কেনে, নাকি আপনারা কোনো ব্যক্তির কাছে পাঠান? যাদের ইম্পোর্ট লাইসেন্স আছে আমরা তাদের কাছেই পাঠাই। ও, বাই দ্য ওয়ে, আপনি এত যে ইনফরমেশন নিচ্ছেন। আমাদের একটা মহিলা সমিতি আছে, তাদের মাল বিদেশে এক্সপোর্ট করতে চাই। যেমন? এই ধরুন ব্যাগ, পার্স, মোড়া, পুতুল, জ্যাকেট, কুশন, এইসব। ঠিক আছে, আপনাদের প্রোডাক্টের একটা করে স্যাম্পল দিয়ে যাবেন। যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আমরা নিশ্চয়ই এক্সপোর্ট করব। অনেক ধন্যবাদ, আমি দু একদিনের মধ্যেই আপনাকে স্যাম্পল দিয়ে যাব। চলি। ওকে, আসুন। এখানে বসা যাক, বলুন কি ব্যাপার? কোম্পানির মালিক দেবনারায়ণ চৌধুরীর সঙ্গে আপনার যে কথা হয়েছে আমি তা সব শুনেছি। আপনাকে সাবধান করে দিচ্ছি, ওই লোকটার ফাঁদে একদম পা দেবেন না। তার মানে? আপনাদের তৈরি কোনো মাল এই কোম্পানিকে একদম দেবেন না। কেন? দিলে মালের দাম আপনি সারা জীবনেও আদায় করতে পারবেন না। আচ্ছা, আপনি যে সত্যি কথা বলছেন সেটা বুঝবো কি করে? আপনি তো ভেতরে ভেতরে অন্য কোম্পানির হয়েও সাবোতাজ করতে পারেন। আপনার মতো বহু ম্যানুফ্যাকচারার মাল দিয়ে পথে বসে গেছে, কত পাওনাদার যে উকিলের চিঠি দিয়েছে তার হিসেব নেই। দরকার পড়লে আপনাকে এভাবে কোম্পানি চলবে কি করে? কে বলল চলবে? দু এক মাসের মধ্যে লাটে উঠে যাবে। আপনাদের মাইনে ঠিক মতো পাচ্ছেন? না, 5 মাসের মাইনে এখনো বাকি। বলছেন কি? আমাদের ফিউচার স্রেফ অন্ধকার, কি যে করব ঠিক ভেবে পাচ্ছি না। ফরেনে যেসব কোম্পানিকে মাল পাঠায় তারা টাকা পাঠায় না? নিশ্চয়ই পাঠায়, সেসব টাকা ব্যাংকে ক্রেডিট হয়ে যায়। আপনাদেরকে মাইনে দেয় না, পাওনাদারদের টাকা দেয় না, তাহলে সেসব টাকা যায় কোথায়? সেসব কথা শুনে আপনার আর দরকার নেই। তবে একটা কথা বলি, আপনি দেবনারায়ণ চৌধুরীর ধারে কাছে ঘেঁষবেন না। এখন আমি চলি। লোকটা কে স্যার? দেবনারায়ণ চৌধুরী অফিসের স্টাফদের মাইনে দেয় না, পাওনাদারদের টাকা দেয় না, তার মানে টাকা ওড়ায়। এই টাকা ওড়ানোর খবরটা আমার চাই ফেকো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, দুদিন এই পর্দা হাটিয়ে দেবো। আমার বাড়িতে সবাই জেনে গেছে সূর্য। কি কি বলছো কি শ্রেয়া? তুমি কেন তোমার বাড়িতে বলছো না? না না না, দেখো এখন এসব কথা আমার বাড়িতে বলা যাবে না। কেন বলা যাবে না? কয়েকটা দিন পর আমি লোকের সামনে দাঁড়াতে পারবো। দেখো আমার কথাটা শোনো শ্রেয়া। আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের জীবনের সবে শুরু, তাই না? আমরা কোনো ভালো নার্সিং হোমে গিয়ে? আমি রাজি নই। আমি তোমাকে ভালোবাসি, ভেবে বলো শ্রেয়া। আমি আর ভাবতে পারছি না সূর্য, প্লিজ প্লিজ তুমি আমাকে এই অনুরোধটা করো না। শ্রেয়া শ্রেয়া প্লিজ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। শ্রেয়া শ্রেয়া, যেও না, দাঁড়াও শ্রেয়া। আমি একটা কথা বুঝতে পারছি না, যে উইল করার আগে বাবার মাথায় আমাদের যাচাই করে নেবার চিন্তাটা কে ঢোকালো? আমিও তো ঠিক বুঝতে পারছি না। আমাদের সম্বন্ধে বাবার মনে সন্দেহ জেগেছে, আমারও তাই মনে হয়। তা সন্দেহ করার কারণটা কি? তা আমি কি করে জানবো? তা জানো না তো কথার মাঝে ফুট কাটছো কেন? মাসখানেক আগে কার মুখে শুনেছিলাম তুই একটা বাজে ব্যাপারে জড়িয়ে পড়েছিস। দেখ সে কথাটাই বাবার কানে কেউ লাগিয়েছে কিনা কে জানে। দেখো বর্দা,
বাইরের লোকের এত সময় বা এনার্জি নেই যে বাড়ি বয়ে এসে বাবার কান বিছিয়ে যাবে। এই কথাটা লাগালে তুমিই লাগিয়েছো। কি? হ্যাঁ ঠিকই বলছি, আমিও তো কিছুদিন আগে শুনেছি যে তুমি বিদেশে মূর্তি পাচার করো। এই তুই প্রমাণ দিতে পারবি? তুমি আমারটা প্রমাণ দিতে পারবে? মনে রেখো, নিজেদের মধ্যে ঝগড়া করলে শেষ পর্যন্ত সম্পত্তিটা হাতছাড়া হয়ে যাবে। ঠিক বলেছো দিদি। সূর্য, তোর ব্যাপারটা কি? তুই কোনো কথা বলছিস না যে? কথা বলবে কি? দেখো নিজেই হয়তো ভেতরে ভেতরে কোনো স্ক্যান্ডেল করে বসে আছে। আবার আমাকে নিয়ে কেন বললে মেজদা? স্ক্যান্ডেল হতে পারে এমন কোনো কাজ আমি করি না। ওই সব কথা বাবার খুকিকে জিজ্ঞেস করো। এই তুই আবার লুকিয়ে লুকিয়ে কারোর সাথে প্রেম টেম করছিস না তো? অন্যের ঘর পরে পোড়াবি, আগে নিজের লেজের আগুনটা নেভা, অসভ্য কথা কর। আহা, তুই এত রেগে যাচ্ছিস কেন? আমাদের নিয়ে যে বাবার মনে সন্দেহ তৈরি হয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত। এই চারটে মাস তোমরা সুবোধ বালকের মতন কাটিয়ে দাও, আমরা তো দুই বউ মিলে বাবার সেবায় নেমে পড়েছি। কি বলো হিয়া? তার বলতে আর তোমরাও প্রতিদিন তাড়াতাড়ি করে ফিরে বাবাকে সঙ্গ দাও। উইল সম্পর্কে বাবা কি ভাবছে সেটা তোমাদের সুকৌশলে জেনে নিতে হবে। আমিরুনির মাস্তুতো দাদা, প্রাইভেট ডিটেকটিভ। ও কত মিস্টেরিয়াস কেস সলভ করেছে জানিস? আমার কার্ডটা রাখুন, যেদিন ইচ্ছে ফোন করবেন। হ্যালো, আমি সুজাতা বলছি। চিনতে পারছেন না? আরে রুনির বন্ধু। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না কেন, বলুন বলুন। ডিস্টার্ব করলাম না তো? না না একদম না, যখন খুশি ফোন করবেন। আসলে আমার এক বান্ধবী না খুব বিপদে পড়েছে, ওর না কিছু গোপন খবর দরকার, আপনি কি একটু হেল্প করতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই পারি, আপনার জন্য আমি সব কিছু করতে পারি। কাল তাহলে একটু দেখা করতে চাই আপনার সাথে, দেখা হলে সব কথা হবে। ছাড়ছি, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ গুড নাইট। বন্ধু তোমার আশা রাশাতে বসে আছি মাঝরাতে, লা 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 লা। জীব জীব, কি বোমা, তুমি আবার কষ্ট করছো কেন? নকুল তো রয়েছে। নকুল চাকর বাকর মানুষ, সে কি অতটা বুঝে করতে পারবে? বড় কথা, আমি তাহলে বাইরে গিয়ে বসি। কেন না, ওই বড়দের কথা হচ্ছে তো। না নকুল, তুই এখানেই থাক। না নকুল, তুমি বাইরে গিয়ে বসো, আমি ঘর ঝাড়বো তো, ধুলো লাগবে। কর্তা বাবু ধুলো লাগবে না, সে আমি বুঝে ঝাড়বো। না কর্তা বাবু যখন বললো তখন আমি থেকেই যাই। বৌমা তুমি আজ সেলুনে যাওনি? ভেবে দেখলাম বাড়ির বউরা বিউটি পার্লারে গেলে আবিজাত থাকে না বাবা। ও কত বোঝো তুমি বৌমা। এই দেখুন না বাবা, বিন্দুবাসিনী আমাকে কি সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছে। জীব জীব, একদম কাটায় কাটায় দুটো, আপনার পাংচুয়ালিটির সত্যি প্রশংসা। ধন্যবাদ। কি খাবেন বলুন? আমি তো অর্ডার দিয়ে দিয়েছি। আমি কি খাবো আপনি কি করে জানলেন? মেয়েরা অর্ডার দিলে ছেলেদের অমত করতে নেই। থ্যাংকস ফর ইওর লেসন। এবার বলুন। ওয়েটার, নিন নিন। এবার বলুন। দাঁড়ান, কফিটা তো আগে খাই। নিন, এবার বলুন আপনার বান্ধবীর কেসটা। জানেন আমার বান্ধবীকেই জিজ্ঞাসা করা হয়নি। তাহলে এখানে আমাকে ডাকলেন কেন? কেন আমার সাথে আড্ডা দিতে আপনার খারাপ লাগছে নাকি? না না তা কেন, এরকম আড্ডা তো আমরা মাঝে মাঝে দিতেই পারি। জানেন আমার বান্ধবীর বাবা তার তিন ছেলে ও মেয়ের নামে সম্পত্তির উইল করে দিতে চান, আর সেই ব্যাপারে। তাহলে তো একদিন আপনার বান্ধবীর বাড়িতে যেতে হয়। না না একদম না, বাড়িতে যাওয়া যাবে না, আমার বান্ধবী নিজেই আসবে আপনার সাথে দেখা করতে। তাহলে আপনি একদিন আপনার বান্ধবীকে নিয়ে আসুন। অবশ্যই, তার মুখ থেকেই আপনি সব কথা শুনবেন। আপনার বান্ধবীর সমস্যাটা কিন্তু খুব জটিল মনে হচ্ছে। হ্যাঁ জটিলই তো।